হ্যালো ফিউচার ডক্টরস ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে গতকাল জানিয়ে দিয়েছিলাম আঠেরোই সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশ নিট ইউজি বেঙ্গলের ভেটেনারি কাউন্সিলিং শুরু হয়ে গেছে ভেটেনারি কাউন্সিলিং নিয়ে এখন এ টু জেড বিস্তারিত আলোচনা করব যেই ভুলটা করতে পারো সেটা ধরিয়ে দেব এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও চলো সব কিছু বিস্তারিত আলোচনা করি ওয়েস্ট বেঙ্গলের ভেটেনারি কাউন্সিলিং এই ওয়েবসাইটেই হয়ে থাকে এম বিবিএস বিডিএসের মতো এটাও সাড়ে পাঁচ বছরের একটা কোর্স আঠেরোই সেপ্টেম্বর থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে পঁচিশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট পঁচিশে সেপ্টেম্বর মধ্য রাত্রি পর্যন্ত ছাব্বিশ সেপ্টেম্বর মেরিট লিস্ট পাবলিশ হবে তিরিশ সেপ্টেম্বর সিট অ্যালোটমেন্ট লিস্ট পাবলিশ হবে ওই দিনই ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এবং কলেজে অ্যাডমিশান হবে কলেজে অ্যাডমিশান হতে গেলে কত টাকা অ্যাডমিশান ফিস লাগবে সেটা আমরা শেষে জানাচ্ছি তার আগে দেখে নেওয়া যাক কতগুলো সিট আছে টোটাল একশোটা সিট তার মধ্যে পনেরো পার্সেন্ট অল ইন্ডিয়া কোটার জন্য স্টেট কোটার জন্য পঁচাশিটা সিট ইউ আর ক্যাটাগরির জন্য তেতাল্লিশটা এসসি উনিশ এস টি পাঁচ ও বিসি এ আট ও বিসি বি ছয় ইডব্লিউ এস চার পি চার এবং জিটিএ একটা সিট আছে আমরা সিট ম্যাট্রিক্সটা দেখে নিলাম এখন দেখা যাক অ্যাডমিশন হতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ফার্স্ট ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে নাম্বার টু বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এসসি এস টি ও এবং ও বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এজটা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই অনুসারে হবে থার্ড নিট ইউজি দু হাজার চব্বিশ কোয়ালিফাই করতে হবে ফোর্থ বেঙ্গলের ডোমিসাইল অর্থাৎ বাসিন্দা হতে হবে ক্যান্ডিডেটকে ফিফথ মাধ্যমিক অবশ্যই পাস করতে হবে বেঙ্গল বা এনি রেকগনাইজ বোর্ড অর কাউন্সিল থেকে ছয় নম্বর এইচএস অবশ্যই পাস করতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশ এই সাবজেক্টগুলো কম্পালসারি হতে হবে সাত নম্বর ক্যান্ডিডেটকে অবশ্যই ফিফটি পার্সেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর বায়োটেকনোলজি এই সাবজেক্টগুলিতে পেতে হবে তবে এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেলেই হবে এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে একটু দেখে নেবে কাউন্সেলিংয়ের জন্য কোন 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 ডকুমেন্ট লাগবে একটু দেখে নেওয়া যাক নিট ইউজি দু হাজার চব্বিশের স্কোর কার্ড তো অবশ্যই লাগবে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে মনে রাখতে হবে ডব্লুবি এমসিসিতে এম বা বিডিএস কাউন্সিলিংয়ের জন্য যে ডোমিসাইল সার্টিফিকেটটা করা হয়েছে সেটার থেকে এই ডোমিসাইল সার্টিফিকেটটা একটু আলাদা সব কিছু সেম টু সেম লেখা আছে বাট ডিজাইনটা একটু সামান্য আলাদা আছে ভেটেনারি কাউন্সিলিংয়ের জন্য এই ডোমিসাইল সার্টিফিকেটটাই বেস্ট ডোমিসাইল সার্টিফিকেট রেডি না থাকলে তাড়াতাড়ি রেডি করে নাও কিভাবে করবে তা আমরা ডিটেলসে আলোচনা করে রেখেছি লিঙ্ক ডিসক্রিপশান ও আই বাটনে দেওয়া আছে এসসি এস টি ও বিসি ই ডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা থাকলেই হবে মাধ্যমিক ও এইচ এর মার্কশিট লাগবে এবং সাথে আধার কার্ডটাও লাগবে এবার আসি কত টাকা ফিস লাগবে ফর্ম ফিলাপের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মাত্র পাঁচশো টাকা রিজার্ভ ক্যাটাগরি এসসি এস টি ও বিসি এ ও বিসি বি এস পি ডি ক্যান্ডিডেটদের জন্য মাত্র আড়াইশো টাকা লাগবে ফর্ম ফিলাপের জন্য অনলাইনে ফর্ম ফিল আপের জন্য এখানে ক্লিক করলে নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাবে অথবা ওয়েবসাইটে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারো এখানে আর সেই রকম ইম্পর্টেন্ট কিছু নেই এখানে ক্লিক করলে প্রসপেকটাস দেখতে পাবে মেন ইম্পর্টেন্ট এই জায়গাটা ডে স্কলার যারা আছে তাদের তেরো হাজার সাতশো সত্তর টাকা অ্যাডমিশনের সময় লাগবে যারা হোস্টেলে থাকবে তাদের কুড়ি হাজার আটশো সত্তর টাকা লাগবে আমরা ভেটেনারি কাউন্সিলিং নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা বেশি বেশি ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডও ভেটেনারি কাউন্সিলিং নিয়ে সঠিক গাইডেন্স পেতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আজ এখানে শেষ করছি শেষে একটাই কথা বলবো ভালো থেকো সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো